আর উইন্ডোজ টেন আপডেট নিয়ে অনেকে প্রচুর সমস্যার মধ্যে আছে এর কারণ হচ্ছে মাইক্রোসফট অনেক কিছু রিকোয়ারমেন্ট লাগিয়েছে উইন্ডোজের নতুন বাসন চালানোর জন্য এবং ওই জন্য তারা একটা অ্যাপও বানিয়েছে সেটা হচ্ছে পিসি হেলথ চেক সো এখান থেকে হচ্ছে আপনি দেখতে পারেন যে কী কারণে আপনি আপনার পিসি উইন্ডোজ টেন আপডেট করতে পারবেন না সো আমার পিসি অ্যাকচুয়ালি যথেষ্টই পুরাণ মিন যথেষ্ট মাত্র এটা তিন বছরের মতো পুরান কিন্তু আমি রাইজান ফার্স্ট জেনারেশন ইউজ করতেছি সো রাইজেন ফার্স্ট জেনারেশন অ্যাকচুয়ালি অফিসিয়ালি সাপোর্টেড না উইন্ডোজ ইলেভেনের জন্য সো আমি যদি এই পিসি হেলথ চেকারে চেক নাও ক্লিক করি তাহলে হচ্ছে এটা শো করবে আমরা কী কারণে আপডেট করতে পারবো না উইন্ডোজ ইলেভেনে সো এর কারণ হচ্ছে আমার এই কম্পিউটার টিপিএম টু পয়েন্ট সাপোর্ট করে না আর এই প্রসেসর কারেন্টলি সাপোর্টেড না উইন্ডোজ ইলেভেনের জন্য নাও সব কিছুরই একটা ওয়ার্ক অ্যারাউন্ড আছে সো একটা সিস্টেম আছে যেভাবে হচ্ছে আমরা উইন্ডোজ ইলেভেন স্টিল ইনস্টল করতে পারি যদিও মাইক্রোসফট বলতেছে যে যদিও আমরা কোনোভাবে উইন্ডোজ ইলেভেন ইনস্টল করিও সেক্ষেত্রে হচ্ছে আপডেটের সমস্যা হয় মাইক্রোসফট এর পর থেকে কোনো আপডেট দিবে না তো সেটা হচ্ছে পরের সমস্যা সেটা আমি পরে চেক করে দেখবো যে অ্যাকচুয়ালি আপডেটও কীভাবে হ্যাক করা যায় তবে এই মুহুর্তে উইন্ডোজ ইলেভেন ইনস্টল দেওয়ার সেটিংসটা হচ্ছে যে আপনাকে উইন্ডোজ ইলেভেনের আইএসওটা ডাউনলোড করা লাগবে এই লিঙ্ক থেকে এখান থেকে হচ্ছে অফিসিয়ালি উইন্ডোজ ইলেভেনের লাস্ট ফাইনাল রিলিজ ভার্সন ডাউনলোড করা যায় সো আপনি আয়দার একটা ইনস্টলেশন মিডিয়া সফটওয়্যার নামাইতে পারেন যেটা হচ্ছে আপনার উইন্ডোজকে আপডেট করে দেবে অথবা হচ্ছে আপনি ডাইক্ট আইএসও ডাউনলোড করতে পারেন এখান থেকে হচ্ছে আপনাকে আইএসও সিলেক্ট করা লাগবে এরপরে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করা লাগবে এরপরে আপনি ডাউনলোড ক্লিক করলেই এটা ডাউনলোড হয়ে যাবে সো এটা হচ্ছে পাঁচ জিবির মতো সাইজ এখন আমরা এই আইএসও ফাইলটা ডাউনলোড করছি সেটা হচ্ছে আমরা এক্সট্রাক্ট করবো সেভেন জিবির মাধ্যমে একটা ফোল্ডারে না এ আইএস ফাইলের ভিতরে ইএক্সি ফাইল আছে এবং সেটা যদি আমরা অন করি তাহলে হচ্ছে সেখান থেকে আমরা আপডেট করতে পারবো আই মিন যদি আপনার পিসি অফিসিয়ালি সাপোর্টেড হয় তাহলে আর যদি অফিসিয়ালি সাপোর্টেড না হয় সেক্ষেত্রে আরও কিছু কাজ করা লাগবে আর এটা এক্সট্রাক্ট হয়ে গেছে সো আপনার পিসি যদি অফিসিয়ালি সাপোর্টেড হয় উইন্ডোজ ইলেভেনের জন্য আপনি অ্যাকচুয়ালি ইভেনশুয়ালি আপডেটটা পাবেন সেটিংস অ্যাপে তবে এইভাবে হচ্ছে আপনি ম্যানুয়ালি যখন তখন আপডেট দিতে পারেন জাস্ট এই সেটিংস অ্যাপে যদি আপনি সেট আপ অ্যাপে যদি আপনি ক্লিক করেন তাহলে এখান থেকে হচ্ছে আপনার আপডেট শুরু হয়ে যাবে সো এখান থেকে হচ্ছে আপনার ইনস্টল উইন্ডোজ ইলেভেন অপশন আছে আমি যদি নেক্সট ডে গেটিং আপডেটস রেডি তারপর হচ্ছে আপডেট শুরু হওয়ার কথা যদি অফিসিয়ালি সাপোর্টের হইতো আমাদের পিসি না এখানে কি ইরোডটা দেয় সেটা আমরা আগে দেখি তারপর হচ্ছে আমরা সলিউশনে যাবো এরপরে চেকিং ইরোড পিসি না ওই চেকিং পিসিতেই ইরোড দেওয়ার কথা আমি আমার প্রথমবার ইরোড দিছিল সে দিস পিসি ডাজ্যান কাইন্ডলি মিট উইন্ডোজ ইলেভেন সিস্টেম রিকোয়ারমেন্ট সো সেম সমস্যাটাই এখানে তারা আবার দিতে আসে যে এই প্রসেসর রেডি না আর আমাদের কাছে টিপিএম টু পয়েন্ট জিরো মডিউল নাই আর এটা আমরা ক্লোজ করে দেব এরপরে হচ্ছে উইন্ডোজ কিছু ক্লিন আপ করবে যাতে হচ্ছে কিছুক্ষণ আগে যে ফাইলগুলো তারা কপি করছিল সেগুলো ডিলিট করে দেবে সো ফার্স্ট আমাদের যেটা করা লাগবে সেটা হচ্ছে আমাদের ইন্টারনেট অফ করা লাগবে সো আমরা হচ্ছে নেটওয়ার্কে ক্লিক করবো তারপর নেটওয়ার্ক এখানে ইন্টারনেট সেটিংস এরপরে চেঞ্জ অ্যাডাপ্টার অপশন এখান থেকে হচ্ছে আমাদের যে নেটওয়ার্ক অ্যাডাপ্টারটা আছে সেটা হচ্ছে আমরা ডিসেবল করে দিব বা যে কোনোভাবে হচ্ছে আপনি ইন্টারনেট অফ করতে পারেন জাস্ট ইথারনেট কেবল খুলে ভালো পারেন বা জাস্ট রাউটার অফ করলে হয় আর কি সো এরপরে আমাদের এই যে এক্সট্রাক্ট ফোল্ডারটা আছে এখান থেকে হচ্ছে আমরা এই সোর্সেসে যাব সোর্সেস থেকে আমাদের একটা ফাইল ডিলেট করা লাগবে সো লেটস সার্চ ফর দ্যাট ফাইল এই ফাইলটা আমাদের ডিলিট করা হবে এটা হচ্ছে এ ডাবল পি আর এ আই এস ই ডাবলআর ইএস ডট ডি এল ফাইল সেটা হচ্ছে একশো বিরানব্বই মতো ফাইল খুবই ছোটো ফাইল এই ফাইলটা আমরা জাস্ট ডিলার করে দেবো সিম্পল সো ইন্টারনেট বন্ধ থাকা অবস্থায় আমরা আবার আরেকবার সেট চেক করে দেখতে পারি যে এবার অ্যাকচুয়ালি আমরা রিকোয়ারমেন্ট পাই না কি উইন্ডোজ ইলেভেন ইনস্টল করার জন্য আর সে আবার উইন্ডোজ ইনস্টল অপশন এসে পড়ছে নেক্সট ডেই এখন আবার গেটিং আপডেট রেডি হবে এরপরে হচ্ছে তারা আবার পিসি চেক আপ করবে এবং এবার হচ্ছে আমাদের পিসি ঠিক মতো কাজ করার কথা সো অনেকের ক্ষেত্রে এটা ইন্টারনেট ছাড়াও কাজ করবে বাট ইন্টারনেট অফ করে রাখাটা ভালো হবে আর কি এখানে কারণ তারা হচ্ছে অ্যাকচুয়ালি আপনার পিসি রিকোয়ারমেন্ট ইন্টারনেটের মাধ্যমে চেক করে সো আমরা এনে অ্যাকসেপ্ট দিব এরপর হচ্ছে গেটিং আপডেটস রেডি অ্যান্ড চেকিং ফর আপডেট টু সেটা হান্ড্রেড পার্সেন্টের মতো হবে এরপর হচ্ছে আমাদের অপশান এসে পড়বে ইনস্টল দেওয়ার জন্য দ্যাটস স্পিডিং ম্যাচ ইট খুবই সিম্পল সলিউশন যদিও আমি উইন্ডোজ ইলেভেনের আইএসও পেন ড্রাইভ দিয়ে অ্যাকচুয়াল কম্পিউটার ইনস্টল করার চেষ্টা করি নাই রেডি টু ইনস্টল সো এখন যদি আমরা ইনস্টল ক্লিক করি আমাদের ইনস্টলেশন শুরু হয়ে যাবে এরপরে উইন্ডোজ বুট মারবে তারপরে হচ্ছে কয়েকবার রিস্টার্ট হবে এবং আপনি হচ্ছে আপডেটে চলে যাবেন এবং এরপরে উইন্ডোজ ইলেভেনের পিসিতে বুট হবে খুবই সিম্পল সিস্টেম সো যেটা বলতেছিলাম যে আমি এখন পর্যন্ত উইন্ডোজ ইলেভেনের আইএসও পেন পেনড্রাইভ দিয়ে অ্যাকচুয়াল কম্পিউটার ইনস্টল করার চেষ্টা করি নাই বাট আমি এটা ভার্চুয়াল মেশিনে চেষ্টা করছিলাম তখন সেম টাইপের ইরোরি পাইছিলাম যে আমার প্রসেসর সাপোর্টেড না তারা হচ্ছিল সেখানে লেখা উঠছিলো যে আপনার কম্পিউটার উইন্ডোজ ইলেভেনের জন্য রেডি না আর কি সো আমার মনে হয় যে আপনি সেম টাইপের কাজ যদি করেন মাউন্টের পরে ফাইলটা ডিলিট করে দেন সেক্ষেত্রে কাজ হওয়ার কথা সো আপনি যদি সেইভাবে উইন্ডোজ ইলেভেন ইনস্টল করার চেষ্টা করেন আমাকে জানান যে কাজ করো না কি বাট আপাতত এটা হচ্ছে যে কোনো পিসিতে উইন্ডোজ ইলেভেন ইনস্টল করার সিস্টেম খুবই সিম্পল সিস্টেম দেখা হবে নেক্সট ভিডিওতে গুড বাই